अब मैं भी ये व्हाइट पेंट लगाऊंगा। बच्चों की स्किन स्मूथ होती है, तुम्हें इसकी जरूरत नहीं है। अच्छा, हाँ हाँ, फिर तो आपको इसकी सख्त जरूरत है। बहुत बोलता है ये। बंधुरा, कार्टून देखते बच्चारा कतटा ভালোবাসে এটা তো তোমরা সবাই জানো। এটা খুব কমই হয়ে থাকে যে কোনো বাড়িতে বাচ্চা থাকা সত্ত্বেও কার্টুন চলে না। তাছাড়া কার্টুনের ভক্ত বড়রাও কম কিছু নয়। একটি সার্ভের মাধ্যমে জানা গেছে, সাধারণ বাচ্চাদের তুলনায় কার্টুন দেখা বাচ্চাদের ব্রেন বেশি পরিষ্কার হয়। কিন্তু তবুও কিছু ফেমাস কার্টুন অনেক দেশে ব্র্যান্ড করা হয়েছে, আর এই ব্র্যান্ড হওয়ার পেছনে রয়েছে বিভিন্ন কারণ। কিছু কিছু কার্টুনে অধিক মাত্রার ভাইলেন্স থাকে, আবার কোনো কার্টুনে ফানি করার ক্ষেত্রে এমন কিছু সিন দেখানো হয় যে বাচ্চাদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেন গার্জেনরা। তো বন্ধুরা, আমি অনামিকা আজ তোমাদের এমন কিছু কার্টুনের লিস্ট বলবো যা আমাদের দেশ সহ অন্য দেশেও ব্যান্ড করা হয়েছে, আর এই কার্টুনে ব্যান্ড হওয়ার পেছনে কী কী কারণ রয়েছে তাও জানবো। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটি দেখো, হতে পারে এই লিস্টে তোমারও কোনো ফেভারিট কার্টুন রয়েছে। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 1, স্পঞ্জবব স্কোয়ার প্যান্টস। চারকোনা বক্সের মতো দেখতে কার্টুন ক্যারেক্টারটি খুব ইউনিক, কিন্তু ইন্ডিয়া থেকে শুরু করে আরও 50টি দেশে ব্যান্ড করে দেওয়া হয়েছে। কিন্তু কেন, কি দোষ করলে স্পঞ্জবব? তাহলে শোনো, এর কারণ ছিল এই কার্টুনের প্রধান ক্যারেক্টার স্পঞ্জববের গলার আওয়াজ অনেক ভারী ছিল, যা বাচ্চাদের মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলতো, বিগড়ে দিতে পারতো। এবং বাচ্চারা এই কার্টুন দেখার পর তার মা বাবার সাথে তারাও স্পঞ্জববের আওয়াজে নকল করে কথা বলতে শুরু করে, এবং আস্তে আস্তে এই ধরনের কেস বাড়তে দেখা যায়, যার ফলে আমাদের দেশের পাশাপাশি অনেক দেশের গভর্নমেন্ট এই কার্টুনটি ব্যান করে দেয়। নাম্বার 2, মিকি মাউস। তোমরা হয়তো ভাবছো এই কিউট দেখতে মিকি মাউস কার্টুনটিকেও কেন ব্যান করা হয়েছে। বন্ধুরা, এ কার্টুনটি ব্যান হওয়ার পেছনে কারণ জানলে তোমরাও অবাক হয়ে যাবে। তবে তার আগে বলে রাখি, এটি একমাত্র কার্টুন যেটি অস্কার বিজয়ী। হ্যাঁ বন্ধুরা, মিকি মাউস একটি অস্কার বিজয়ী কার্টুন, আর মিকি মাউস পৃথিবীর প্রথম কার্টুন যা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে প্রথম সাউন্ড নিয়ে আসে। তার আগে সমস্ত কার্টুন আওয়াজ ছাড়া ছিল, কিন্তু মিকি মাউস আসার পর মানুষ কার্টুনে ভয়েস শুনেছিল। এক সময় মিকি মাউসের পপুলারিটি চেক করার জন্য সেন্ট্রাল ক্লকের সাথে ভোট হয়, কিন্তু মিকি মাউস খুবই সহজভাবে সেন্টারের ওই ভোটে হারিয়ে দেয়। তাহলে বুঝতেই পারছো সেই সময় মিকি মাউসের চাহিদা কতটা বেশি ছিল। কিন্তু দুর্ভাগ্যের সাথে এত পপুলারিটি থাকা সত্ত্বেও মিকি মাউসকে অনেক দেশে এটা বলে ব্যান করা হয়েছে যে মিকি মাউসের ক্যারেক্টারটি একটি ইঁদুর হওয়ার কারণে বাচ্চারা তাকে দেখে হাসার বদলে আরও ভয় পায়। সেই সমস্ত লোকেদের কাছে মিকি মাউস হাসার সময় অনেক ভয়ানক লাগে, আর এটি ছিল এই কার্টুনের ব্যান হওয়ার কারণ। হ্যাঁ বন্ধুরা, আজব হলেও এটাই সত্যি। নাম্বার 3, পোকেমন। বন্ধুরা, পোকেমন শো খুবই একটি জনপ্রিয় শো, যেটিকে আমাদের দেশ সহ আরও অনেক দেশেই দেখা হয়। কিন্তু তোমরা কি জানো, পোকেমন 1996 সালে সবার প্রথম জাপানে শুরু হয়েছিল, আর 2018 হতে না হতে 1000 এপিসোড কমপ্লিট হয়ে গিয়েছিল। কিন্তু তোমরা এটা জানলে অবাক হবে যে পোকেমনের এপিসোড নাম্বার 34 পুরো পৃথিবীতে ব্যান করে দেওয়া হয়। কিন্তু কেন, কি এমন ছিল এই এপিসোডে? 1997 যখন এই 34 নাম্বার এপিসোডের একটি এমন মুহূর্ত রয়েছে যেখানে পিকাচু তার থান্ডারবোল্ট ফ্ল্যাশ ইউজ করে এবং কিছুক্ষণের জন্য টিভির ফুল স্ক্রিনে ব্রাইট লাইট ফ্ল্যাশ হয়, আর এই রেড এবং ব্লু ফ্ল্যাশ ফ্লোরে 12 GHz ছিল, যার ফলে অনেক বাচ্চার মধ্যে মাথা ব্যথা এবং ব্লাড প্রেসার সিস্টেম দেখা দেয়। একটি রিপোর্টের মতে প্রায় 685 জন বাচ্চাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর এই ঘটনার পর থেকে, তখন থেকে শুরু করে এখনও পর্যন্ত পোকেমনের এপিসোড নাম্বার 34 ব্যান্ড রয়েছে। এছাড়াও ওই ঘটনার পরে এই কার্টুনটিকে জাপানেও ব্যান্ড করে দেওয়া হয়েছিল, কিন্তু পরে এর ওপর কিছু রেস্ট্রিকশনের মাধ্যমে টেলিকাস্ট করার অনুমতি দেওয়া হয়। আর ঠিক এরকমই ইন্ডিয়াতেও পোকেমনের অনেক এপিসোড আছে যেগুলি ব্যান্ড করে দেওয়া হয়েছে। নাম্বার 4, টম অ্যান্ড জেরি। বন্ধুরা, কার্টুন ভালো লাগলে তোমরাও কখনো না কখনো টম অ্যান্ড জেরির ফ্যান অবশ্যই ছিলে। টম অ্যান্ড জেরি একটি এমন শো যেখানে ক্যারেক্টারে কোনো আওয়াজ না থাকা সত্ত্বেও সকলেই হাসত, এমনকি এখনও এর পুরনো এপিসোড দেখলে বোঝাই যায় না সময় কখন কেটে গেছে। বন্ধুরা, এসব ব্রডকাস্ট হওয়া 50 বছরের মধ্যে অনেক এপিসোড ডিলিট করে দেওয়া হয়েছে, আবার অনেক এপিসোডকে পরে ডাবিং করা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও টম অ্যান্ড জেরি কিছু দেশে আজও সম্পূর্ণ ব্যান্ড হয়ে গেছে। আর এই ব্যান্ড হওয়ার পেছনের কারণ অ্যালকোহল ড্রিঙ্কিং, স্মোকিং এবং ভাইলেন্স। হ্যাঁ বন্ধুরা, একটি এপিসোডে তো টমকে ড্রিঙ্ক করতে দেখা যায়, আর একটি এপিসোডে তো টম অ্যান্ড জেরি ট্রেনের লাইনে সুইসাইড করতে পৌঁছে যায়। তাছাড়াও জেরি মাঝে মধ্যে টমকে হাতুড়ির বাড়ি দিতে দেখা যায়, আর যার ফলে কিছু বাচ্চারা মিলে অন্য একটি বাচ্চার মাথায় হাতুড়ির বাড়ি মেরে দিয়েছিল। হয়তো তারা ভেবেছিল যে টমের মতো আবার সে ঠিক হয়ে যাবে, কিন্তু সেই স্থানে কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটির মৃত্যু হয়েছিল। আর এরপর থেকে অনেক দেশে এটিকে ব্যান করে দেওয়া শুরু হয়, এবং কিছু সময় পরে এর অনেক এপিসোড ইন্ডিয়া সমেত অনেক মুসলিম কান্ট্রিতেও ব্যান করে দেওয়া হয়। এটা তো কম টম অ্যান্ড জেরি, কিন্তু এখন এমন একটি কার্টুনের কথা বলবো যার ফ্যান হয়তো তোমরা এখনও। নাম্বার 5,
সিনচ্যান। বন্ধুরা, সিনচ্যান অনেকেরই ফেভারিট কার্টুনগুলির মধ্যে একটি, আর হবে নাই বা কেন, এই কার্টুনটি এতটাই ফানি। আর সিনচ্যান জাপানে এতটাই পপুলার হয়ে গেছে যে জাপানে সিনচ্যান নামে একটি শহরের নামকরণ করা হয়েছে। তোমাদের বলে দিই, সিনচ্যান ইন্ডিয়াতে 2006 হাঙ্গামা টিভিতে প্রথম টেলিকাস্ট করা হয়, কিন্তু কিছু বছর পরে একে ব্যান করে দেওয়া হয়েছিল, যার কারণ ছিল সিনচ্যান যেখানে যখন তখন প্যান্ট খুলে ফেলত। সিনচ্যান, তুমনে সারে ঘর মে ড্রয়িং করকে সারে ঘর কো খারাপ কর দিয়া হ্যায়, কিয়া হ্যায় ইয়া নাহি? খারাপ নাহি কিয়া হ্যায় মাম, ইয়ে তো কলা হ্যায়। এছাড়াও সিনচ্যান যে কোনো জায়গাতে যা খুশি বলে ফেলতো আর অনেক বেশি দুষ্টুমি করত। তাছাড়াও মা বাবা থেকে শুরু করে স্কুল টিচারদের অনেক উল্টোপাল্টা প্রশ্ন করতে দেখা যায়, যার কারণে এর প্রভাব বাচ্চাদের উপর খারাপভাবে পড়ত। আর এই সমস্ত কারণে সিনচ্যানকে ইন্ডিয়া থেকে ব্যান করে দেওয়া হয়। ততদিনে সিনচ্যান ইন্ডিয়াতে অনেক বেশি পপুলার হয়ে গিয়েছিল এবং এতটাই ফেমাস হয়ে গিয়েছিল যে হাঙ্গামা 60% ওয়াচ টাইম সিনচ্যান থেকে আসতো, যার কারণে হাঙ্গামা চ্যানেলের উপর খুব খারাপ প্রভাব পড়ে এবং তাদের রেটিংয়ের হার অনেক নিচে নেমে আসে। আর সেই কারণে 2009 সালে অনেক কার্টিং অ্যাড ফিয়েং এর মাধ্যমে সিনচ্যানের উপর থেকে ব্যান সরিয়ে নেওয়া হয়েছিল। নাম্বার 6, ডোরেমন। বন্ধুরা, ডোরেমন ইন্ডিয়ার সব থেকে বেশি দেখা কার্টুন, যা শুধু ইন্ডিয়াতেই 400 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। এই ফেমাস কার্টুনটিকে ব্যান করার জন্য অনেকবার পলিটিশিয়ানরা ক্যাম্পেনও চালিয়েছেন। অ্যাকচুয়ালি পলিটিশিয়ানদের মতে এই কার্টুন আমাদের দেশের বাচ্চাদের ওপর কারেকশন ছড়িয়ে দিচ্ছে, আর এই কথাগুলো তারাই বলছে যারা নিজেরা অ্যাকচুয়ালি কারেকশন ছড়িয়ে বেড়াচ্ছে, আর দোষ দিচ্ছে বেচারা ডোরেমনের ওপর। বন্ধুরা, ইন্ডিয়াতে তো নয়, কিন্তু ডোরেমন চায়না, রাশিয়া, আমেরিকার মতো আরও 50টি দেশেও ব্যান রয়েছে। কিন্তু এই সমস্ত দেশগুলোতে ডোরেমন ব্যান হওয়ার পেছনে কারেকশন নয়, বরং নবিতাকে বেশিরভাগ সময় অলস দেখানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো দেখেছো নবিতা সবসময় ডোরেমনের ওপর ডিপেন্ড থাকে। তাদের মতে নবিতাকে দেখে বাচ্চারা অলস হয়ে যাচ্ছে আর অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, আর এই কারণে ডোরেমন এই সমস্ত দেশগুলো থেকে ব্যান করা হয়েছে। এবং ইন্ডিয়াতে এই কার্টুনটিকে ব্যান করা নিয়ে অনেকবারই অনেক কথা উঠে এসেছে। বন্ধুরা, তোমরা জানলে অবাক হবে, আমাদের পাশাপাশি দেশ পাকিস্তান এবং বাংলাদেশে ডোরেমন শুধু এই কারণে ব্যান রয়েছে, কারণ ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশের জন্য ডোরেমনকে হিন্দিতে ডাব করা হয়, আর ওখানকার লোকেদের মতে ডোরেমন তাদের ভাষা থেকে হিন্দিতে শুনতে বেশি ভালো লাগে, যা তাদের সংস্কৃতির ওপর খারাপ প্রভাব ফেলছে। তাছাড়া বন্ধুরা, ডোরেমনের কিছু কিছু এপিসোডে সুজুকাকে খুব ছোট কাপড়ে দেখানো হয়, যেটা ছোট বাচ্চাদের জন্য কোনোভাবেই সঠিক নয়। তাহলে বন্ধুরা, চলো এবার দেখা যাক আমাদের লাস্ট এবং ফাইনাল কার্টুনটিতে। নাম্বার 7, নিনজা টার্টেলস। বন্ধুরা, এই কার্টুনটি পৃথিবীর সব থেকে পুরনো কার্টুনগুলির মধ্যে একটি। এই কার্টুনটিকে সবার প্রথম 1984 সালে বানানো হয়েছিল এবং আস্তে আস্তে এই কার্টুন পুরো পৃথিবীতে ফেমাস হয়ে গিয়েছিল। এই কার্টুনের ওপর 3D মুভিও বানানো হয়েছে, কিন্তু এই কার্টুনটিতে এমন কিছু জিনিস দেখানো হয়েছে যেগুলো বাচ্চাদের জন্য একদম সঠিক ছিল না, যেমন অনেক বেশি ভায়োলেন্স আর তাদের আজব আচরণ। এই কার্টুনে একটি এপিসোডে দেখানো হয়েছিল তারা একটি কিডন্যাপ হয়ে যাওয়া মেয়েকে বাঁচাতে যায়, কিন্তু সেখানে একটি টার্টেলস মেয়েটির বেশি কাছে চলে আসে এবং খারাপভাবে স্পর্শ করতে দেখানো হয়, যা বাচ্চাদের জন্য কোনোভাবে সঠিক নয়। আর এই কারণে এই কার্টুনটিকে ইন্ডিয়া সহ আরও অনেক দেশে ব্যান করে দেওয়া হয়েছে। তাহলে বন্ধুরা, কোন কার্টুনটি ব্যান হওয়ার পেছনের কারণ জেনে তোমরা অবাক হয়েছো? অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নতুন নতুন জিনিস জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিও। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।